দেশের সাধারণ কৃষক এবং কৃষির সাথে জড়িত ব্যক্তিদের জন্য একটি ভালো খবর এসেছে। কৃষিপণ্যের বিপণন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিপণ্য বেচাকেনার মোবাইল অ্যাপ সদাইয়ের উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন। মোবাইল অ্যাপ সদাই বাস্তবায়ন করছে কৃষি বিপণন অধিদপ্তর, সার্বিক সহযোগিতায় রয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্য কেনাবেচায় সদাই অ্যাপটি যুগান্তকারী পদক্ষেপ। এই অ্যাপ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য হ্রাস, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতে কাজ করবে। একই সঙ্গে ভোক্তারা যাতে না ঠকে, প্রতারণার শিকার না হয় এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পায় তাতে অ্যাপটি সহায়ক ভূমিকা রাখবে। মন্ত্রী আরও বলেন, দেশে ধান, গম, ভুট্টা, শাকসবজি, ফলমূল সহ সকল কৃষিপণ্যের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। এসব উৎপাদিত কৃষিপণ্যের বিপণনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষকরা যে পণ্য উৎপাদন করেন তা অনেক সময় বাজারজাত করতে পারেন না, সঠিক মূল্য পান না। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তার সঠিক মূল্য, নিরাপদ এবং ভেজালমুক্ত পণ্য কেনার নিশ্চয়তাও দিতে হবে। এ লক্ষ্যে সদাই অ্যাপটি কাজ করবে। সদাই সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রথম কৃষি বিপণন অ্যাপ, এর ভাষা হচ্ছে বাংলা। এটির মাধ্যমে কৃষক এবং ভোক্তার সরাসরি যোগাযোগ হবে। কৃষি বিপণন অধিদপ্তর সদাই প্ল্যাটফর্মে লেনদেন হওয়া কৃষিপণ্যের গুণগত মান এবং ক্রয় বিক্রয় সবসময় মনিটরিং করবে, পণ্যগুলোর উপযুক্ত দাম নির্ধারণ করবে, প্রয়োজনে উদ্যোক্তার নিবন্ধন বাতিল করবে। অভিযোগ প্রতিকারের ব্যবস্থা ও অধিদপ্তর পরিচালিত কল সেন্টার থাকবে। কৃষক এবং উদ্যোক্তারা ফ্রি রেজিস্ট্রেশন করে কমিশনবিহীন বিক্রির সুযোগ পাবেন। মোবাইল ব্যাংকিং পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের সুযোগ পাওয়া যাবে। মূল্য যাচাইয়ের সুযোগ, অর্ডারকৃত পণ্যের ট্র্যাকিং সুবিধা রয়েছে। অধিদপ্তর কৃষক এবং উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে। ক্ষেত্র বিশেষে কৃষিপণ্যের পরিবহন সুবিধা পাওয়া যাবে। ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য এই সদাই অ্যাপটি হবে আলাদা, গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউল ইসলাম। অন্যদের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব গবেষণা কমলারঞ্জন দাস উপস্থিত ছিলেন। সদাই অ্যাপের পরিচিতি তুলে ধরেন কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক বায়জিৎ বোস্তামি। এর আগে সরকার যথাযথ বিপণন ব্যবস্থা গড়ে তুলে প্রান্তিক পর্যায়ে কৃষকের কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে কৃষি বিপণন অধিদপ্তরের অফিস চালু করার ঘোষণা দিয়েছিল। এজন্য 2325টি পদ সৃষ্টি করা হবে বলে জানা গিয়েছিল। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি বিপণন অধিদপ্তর থেকে তথ্য জানা যায়। কর্মকর্তারা জানান, কৃষিপণ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয়, উপজেলা এবং উপজেলা কার্যালয় এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য 228টি ক্যাডার পদ সহ মোট 2325টি পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। পদ তৈরি সংক্রান্ত প্রস্তাব কৃষি মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। উৎপাদক, বিক্রেতা এবং ভোক্তা সহায়ক কৃষি বিপণন ব্যবস্থা এবং কৃষি ব্যবসা উন্নয়নের জন্য কৃষি বিপণন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে অধিদপ্তরের বিভাগীয় শহরে দপ্তর ছাড়াও সব জেলায় অফিস রয়েছে, মোট লোকবল 800 মতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব থেকে জানা গেছে, কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের রপ্তানি উন্নয়ন শাখা সহ অন্যান্য দায়িত্ব পালনের জন্য পরিচালকের একটি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া প্রধান কার্যালয়ের রপ্তানি উন্নয়ন শাখার জন্য একটি, ফিল্ড সার্ভিসের একটি, প্রশিক্ষণ এবং সমন্বয়ের একটি, কৃষি ব্যবসা উন্নয়ন নিয়ে একটি, সম্প্রসারণ এবং রেগুলেশন নিয়ে একটি, ICT নিয়ে একটি, এই 6টি উপপরিচালকের ক্যাডার পদ সৃষ্টি করা হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, যেভাবে আমাদের দেশে কৃষিপণ্যের উৎপাদন বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা বিপণনে এগিয়ে যেতে পারিনি। কৃষিপণ্যের ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে আছি, কিন্তু অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ভালোভাবে হচ্ছে না। এই সদাই অ্যাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সদাই অ্যাপের মাধ্যমে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে আমাদের অফিসাররা প্রতিটি ইউনিয়নে গিয়ে প্রতিটি কৃষক কী কী পণ্য উৎপাদিত করেন তাকে প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা দিতে পারবেন। তখন ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে একটা পথ বেরিয়ে যাবে। সবগুলো পর্যায়কেই আমরা এক জায়গায় নিয়ে এসে কৃষি বিপণনকে আরও শক্তিশালী করতে চাই। কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, মার্কেট লিঙ্কেজকে সহায়তা করতে ঢেলে সাজানো হচ্ছে,
সদায় অ্যাপের পাশাপাশি কৃষি বিপণন অধিদপ্তরকেও।